এই ভক্ত এই ভক্ত ছোট ছোট ভক্তরা পরিচালনা করেন সুখপ্রদা মাতাজি, এবং খুবই সুন্দর করে তারা সানডে ক্লাস করছেন মন্দিরে, আমাদের মন্দিরে। এবং আজকে তারা একটা ছোট নাটক করে ছোট নাটক করবেন। তো আমি সবাইকে এখন হরি বল বলে তাদেরকে মঞ্চে আমন্ত্রণ করতে চাই। হরি বল, হরি বল, হরি বল। যমরাজের জয় হোক, যমরাজের জয় হোক। হে প্রভু, কৃপা করে আমার সশুদ্ধ প্রণাম গ্রহণ করুন। আপনি হলেন সকল পাপী জীবাত্মাদের শাস্তিদাতা। কৃপা করে কলিযুগের সকল পাপী জীবাত্মাদের পাপ কর্মের হিসাব উপস্থাপন করার অনুমতি প্রদান করুন। এনারা সকলেই আপনার বিচারের অপেক্ষায় রয়েছে। হে চিত্রগুপ্ত, কলিযুগের প্রতিটি জীবাত্মাই পাপ কর্মে জর্জরিত হয়ে পড়েছে। আমি দিবারাত্র তাদের পাপ কর্মের বিচার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ যমরাজ, গোটা পৃথিবী এখন পূর্ণরূপে কলির কবলে এসে গেছে। দুর্লভ মানব জীবন পেয়েও তারা মানব জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারছে না। তারা কেবলই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত। হ্যাঁ যমরাজ, আপনি সঠিক বলেছেন। আমার সহকারীরা দিবা রাত্র কলিযুগের মানুষের পাপের হিসাব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। চিত্রগুপ্ত, নীরব হিসাবে আমি বিধুর হিসেবে পৃথিবীতে 100 বছর অতিবাহিত করেছিলাম। প্রথমে তা অন্যায় বলে মনে হলেও আমি পরে তা উপলব্ধি করেছিলাম যে এটি ভগবানের এক বিশেষ কৃপা আমার উপর। সেখানে আমি স্বয়ং ভগবানের সঙ্গলাভ করেছিলাম, যিনি দেবকী নন্দন রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমি সগ্রহে প্রতীক্ষারত, আবার কবে এরূপ কৃপা পাব। আমাদের ইখতিয়ারে পড়ছে না, ওখানে তোমার সহকারীদের পাঠানো
খুশি, ভগবানের দিব্য কার্যকলাপ আমি চাক্ষুষ করতে চাই। আপনি কি আমায় কৃপা করে নবদ্বীপে নিয়ে যাবেন? Oh.
একটি নগর আদি গ্রামে এই হরিনাম সংকীর্তন ধ্বনিত হবে। একজন মানুষও যেন বাদ না পড়ে, এটি আমার উদ্দেশ্য। বিভিন্ন বিষয়ে অনন্তকাল ধরে আলোচনা করতে পারে, কিন্তু ভগবানের বিদ্যনাম জপের ক্ষেত্রে তারা মৌন থাকে। ভগবানের লীলার বিষয়ে গুণগান করার বদলে তারা নিন্দা করে। মহাপ্রভু, তারা তো কখনো কখনো আমাদেরকে ভণ্ড বলে গালিও দেন। এই ধরনের মানুষদের উদ্ধার করাই তো আমাদের কর্তব্য। কেউ কেউ আমাদের ভালোভাবে নেবেন, কেউ হয়তো আমাদের পছন্দ করবেন না, কেউ কেউ হয়তো আমাদের তিরস্কারও করবে, কেউ হয়তো বা আমাদের আক্রমণও করতে পারে, কিন্তু আমরা কখনোই আমাদের উদ্দেশ্য থেকে পিছু পা হব না। ক্রীড়াকে শুনেছে না ¡Gracias!
আমি বয়স্ক মানুষ, আমি এইভাবে দৌড়াতে পারছি না। হরিদাস, ভগবান আমাদের সহায় ছিলেন।
এনারা হলেন কলিযুগের পতিত ব্রাহ্মণের সঠিক উদাহরণ। ইনি হলেন জগদানন্দ এবং ইনি মাধবানন্দ। এনারা সর্বদাই পাপ কর্মে লিপ্ত থাকেন। সব থেকে পতিত দুইজন জগাই ও মাধাই নামে পরিচিত। নেশাখোর, মাংস ভক্ষণকারী, মহিলাদের প্রতি উৎপাতকারী, এনাদের পাপ কর্মের হিসাব বলতে গেলে আমার সহকারীদের মাসের পর মাস সময় লেগে যাবে। কত বড় সাহস! শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে এরকম আচরণ করার সাহস হয় কিভাবে? আদেশ করুন মহারাজ, আমার সহকারীরা এক্ষুনি এদেরকে এদের প্রাপ্য বুঝিয়ে দেবে। নিশ্চয়ই। দাঁড়ান প্রভু। হে যমরাজ, এনারা এখনো অবধি আপনাদের অধিক্ষেত্রে আসেননি। কিন্তু এই অপরাধের শাস্তি এদেরকে পেতেই হবে। নিশ্চয় মহারাজ, কিন্তু এনারা কি আপনার অধিক্ষেত্রে রয়েছে? কেন, এনারা তো অবশ্যই যমরাজের অধিক্ষেত্রে রয়েছেন। এদের পাপের সম্পূর্ণ হিসাব আমার কাছে রয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভু ইতিমধ্যে তার কৃপা দৃষ্টি এনাদের ওপর প্রয়োগ করেছেন। আমি ঠিক বুঝলাম না মহর্ষি, আপনি কি বলতে চাইছেন? অপেক্ষা করুন, দেখুন কি হয়। কৃষ্ণ 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 মহাপ্রভু মহাপ্রভু। ও, তোমরা ফিরে এসেছ। হ্যাঁ মহাপ্রভু, ভগবানের অশেষ কৃপায় আমরা এখনো জীবিত রয়েছি। কেন, কি হয়েছে? মহাপ্রভু, আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে। আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে হরিনাম প্রচার করছিলাম, সকলকে অনুরোধ করছিলাম ভগবানের নাম জপ করার জন্যে। আর আমরা দুই মাতালের পাল্লায় পড়েছিলাম, জগায় আর মাধা। নিত্যানন্দ প্রভুর কৃপা প্রভু, সব থেকে নিকৃষ্ট ও প্রতীতদের জন্য নিত্যানন্দ প্রভু করুণা এতই গভীর যে তিনি যা কিছু প্রয়োজন তাই করিতে প্রস্তুত। এনাদের জন্য নিত্যানন্দ প্রভু জগাই আর মাধাইকে গিয়ে ভগবানের নাম জপ করার জন্য অনুরোধ করেন। আর আমরা তো ওদের হাতে প্রাণ হারাতেই বসেছিলাম। আমি এক্ষুনি ওদের বিনাশ করব। প্রভু, আপনি যদি আসুরিক প্রবৃত্তির মানুষকে বিনাশ করতে চান, তবে গোটা জগৎকে বিনাশ করতে হবে। এই কলিযুগে বেশিরভাগ মানুষই আসুরিক ভাবাপন্ন। আপনি তো করুণা সাগর প্রভু, কৃপা করে আমাকে একটিবার সুযোগ দিন, আমি এদের প্রচার করব। আমি এদেরকে ভগবানের নাম জপে রাজি করাবো। এরা নবদ্বীপের সব থেকে পতিত ব্যক্তি। যদি এদের উদ্ধার করা যায় তবে গোটা নবদ্বীপে আপনার জয় জয়কার হবে। সকলে ভগবানের নামের মহিমা উপলব্ধি করতে পারবে। ওরা ইতিমধ্যেই উদ্ধার লাভ করেছে নিত্যানন্দ। কি বলছেন মহাপ্রভু?
বলছি ওরা ইতিমধ্যেই উদ্ধার লাভ করেছে। হরিদাস, ওদের উদ্ধার তখনই হয়ে গেছে যখন নিত্যানন্দ ওদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণই এখন ওদের সম্পূর্ণ দায়ভার নেবে। মুকুন্দ, হরিদাস, তোমরা কীর্তন করো, চলো সকলে হরিনাম সংকীর্তনে বেরোই। হরি 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 বল, হরি 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 বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, হরি 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 বল, হরি 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 বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, গোবিন্দ বল, জয় গোবিন্দ বল, গোবিন্দ বল, জয় গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, thank you.
এরকম করো না, এনারা কোনো সাধারণ মানুষ নন, এরা সবাই সাধু মানুষ, এরা সত্যি সাধু ব্যক্তি। দেখো তুমি ওনাদের প্রহার করলে, কিন্তু
ওনারা কখনোই আপনার অধিক্ষেত্রে আসবে না। এই হলো নিত্যানন্দ প্রভুর কৃপা দৃষ্টির মহিমা। এদের পূর্বকৃত সমস্ত পাপ কর্ম পুড়ে ছাই হয়ে গেছে। চৈতন্য গৌরাঙ্গ, চৈতন্য গৌরাঙ্গ, চৈতন্য গৌরাঙ্গ। মহারাজ, মহারাজ, এক্ষুনি স্বর্গ থেকে বৈদ্যদের খবর দিতে হবে। চিত্রগুপ্ত, যমরাজ হলেন ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবানের অপার করুণা ও ভক্তদের প্রতি প্রেম দেখে যমরাজ চিন্ময় আনন্দ অনুভব করছেন, আর সেই কারণেই উনি মূর্ছিত হয়েছেন। এর ওষুধ আমার জানা আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।